প্রিয় বাইকার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের অনেকের বাইকে গিয়ার যে লিভারটা রয়েছে, এই গিয়ার লিভারের যে শেপ, এই শেপের এখানে একটা সিল থাকে প্রত্যেকের বাইকে। এই সিলটা প্রায় সময় নষ্ট হয়ে আমাদের নিচ দিয়ে কিন্তু হালকা 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 করে মোবিল বা ইঞ্জিন অয়েল এটা ঘামে। তো আমার এটা হলো এফজেড গাড়ি। এই এফজেড গাড়িতে কিভাবে আপনারা এই গিয়ার শেপের যে সিলটা রয়েছে এই সিলটা আপনারা চেঞ্জ করবেন, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা একেবারেই সিম্পল প্রসেস, আপনারা ঘরে বসেই এই কাজটা করতে পারেন। তো এই সিলটা আপনারা শোরুমে 40 বা 50 টাকা দিয়ে কিনতে পারেন, কিন্তু আমার মানে আশেপাশে কোনো শোরুম নাই। তো আমি কী করলাম, ইঞ্জিনের কয়েকটা গুরুত্বপূর্ণ সিল একটা প্যাকেজে আসে, এখানে অনেকগুলো সিল থাকে ইঞ্জিনের, এই ভিতরে আমাদের এই সিলটাও রয়েছে। তো এটা আমার 250 টাকা দিয়ে ক্রয় করতে হয়েছে। এখানে প্রায় 5-6টার মতো সিল আছে, একটু দেখেন, 5-6টার মতো সিল আছে। তো এখানে আপনাদের যেই স্টক যেই ইয়েটা থাকবে, সিলটা থাকবে, এই সিলটা একটু দাদা একটু কাছ থেকে একটু দেখান, আমি একটু আপনাদের একটু বোঝাই দিতেছি। এই সিলটা তো ভিতরে লাগানো থাকবে, যখন আপনারা এই সিলটা বের করবেন, একটু ফোকাস দিয়েন, যখন আপনারা সিলটা বের করবেন তখন এই বাইরের বডির সাইডে কখনোই কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে গুঁতা দিবেন না। আপনাদের যে শেপ রয়েছে শেপের ভিতরের সাইডে এরকম হালকা করে ঢুকাই এরকম টান দিলেই আপনার হচ্ছে এই টোটাল সিলটা চলে আসবে। তো এই হচ্ছে আমার স্টকের সিলটা। এই সিলের ভিতরেও দেখেন অয়েল সিল ভিতরে একটা স্প্রিংয়ের মতো দেখা যাচ্ছে। তা আমাদের এই সিলটা খারাপ হয়ে গেছে, তো এখন আমরা এই সিলটা পরিবর্তন করে আমরা আমাদের এখান থেকে একটা সিল লাগাবো। আমাদের এই সিলটা ব্যবহার করতে গেলে অবশ্যই দেখেন এই সিলের ভিতরে কিন্তু আমাদের একটা স্প্রিং সিস্টেম করা আছে, কিন্তু এই সিলের ভিতরে আমাদের আসলে স্প্রিং সিস্টেমটা করা নাই। বাইরের যে সিলটা নিলাম, আমাদের বাইরের সিলের সাথে কিন্তু কোনো স্প্রিং নাই, কিন্তু স্প্রিংটা দেয় মূলত সিলটাকে একটু হার্ড রাখার জন্য। এবার আমরা আস্তে করে সিলটাকে দিব, কিন্তু এমনভাবে দিব যাতে কোনোভাবে আমাদের শেপের উপরে কোনো প্রেশার না আসে। তো আমরা এই দেখেন এখন কিন্তু সিলটা একেবারে জাম টাইট, এখনকার সিলটা কিন্তু একেবারে জাম টাইট। তো জাস্ট আমরা এটাকে আস্তে আস্তে করে এটাকে ঠেলে আটকিয়ে দিব, কিন্তু এটাকে আরও ভিতরে ঢুকিয়ে দিতে হবে ভিতরের ভিতরে। এই তো মোটামুটি এটা ঢুকে যাচ্ছে সুন্দরভাবে, মানে কোনো ধরনের যাতে আলাদা কোনো প্রেশার না পড়ে। তো এবার একটা পাশ আমাদের এখনো রয়ে গেছে, ওই পাশটাকে আমাদের একটু ঢুকিয়ে দিতে হবে। পদ্ধতিতে আপনারা এই সিলগুলো পরিবর্তন করতে পারেন।